গত 24 তারিখে যারা যারা এই বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে গেছেন তাদের সফরসূচির একটা কপি অঙ্গনওয়াড়ি ক্যাম্প হেল্পার এবং ওয়ার্কারদের গিয়ে বলেছে যদি মন্ত্রীর সে সভাতে না যায় তাহলে তাদের চাকরি থাকবে না জাতি হবে কি করবে এরা 24 তারিখে সে কর্মসূচিতে টিঙ্কুরায় গিয়ে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে প্রত্যেককে 1000 টাকা আর 1 টাকার শাড়ি দিয়েছেন ত্রিপুরার উপনির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে রাজ্যের শাসক দল বিজেপি 5ই সেপ্টেম্বর ভোট গ্রহণ কেন্দ্রকে সন্ত্রাসের আতুর ঘর বানানোর নির্দেশ মন্ত্রী রতনলাল নাথের 5ই সেপ্টেম্বর বেলা 12টা বাজতেই বিরোধী দলের পোলিং এজেন্টদের কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ মন্ত্রীর ভোটারদের মধ্যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার পরিকল্পনা এঁটেছেন বিজেপি বেলা 2টার মধ্যে ভোট গ্রহণ শেষ করে দেওয়ার নির্দেশ বিজেপির মন্ত্রীর বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করার পরিকল্পনা আগামী 5ই সেপ্টেম্বর বক্সনগর এবং ধনপুরে হবে উপনির্বাচন আর এই উপনির্বাচনকে কিভাবে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করা যায় তার জন্য এবার পরিকল্পনা এঁটেছেন বিজেপির মন্ত্রী রতনলাল নাথ এমনটাই অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরীর উনি অভিযোগ করেন 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যেমনটা সন্ত্রাস করেছে বিজেপি এবার এই দুই কেন্দ্রের উপনির্বাচনেও সন্ত্রাস করে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু মানুষ তা প্রত্যাখ্যান করবে জিতেনবাবুর অভিযোগ বেলা 12টার মধ্যেই নাকি বিরোধী দলের পোলিং এজেন্টদের কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ এবং ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে কার্যত দুটোর মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবার ময়দানে নেমেছেন মন্ত্রী রতনলাল নাথ তাছাড়াও এদিন জিতেনবাবু অভিযোগ করেন যে তা অনেক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই উপনির্বাচন করতে হবে নয়তো এই উপনির্বাচনকে তারা বহিষ্কার করবে বিগত পৌর নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে যেভাবে রিপোলিং এর সাক্ষী থাকতে হয়েছে রাজ্যকে ফের একবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে ধর্ণায় বসবে জিতেনবাবুরা যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে বিজেপির ছাপ্পা বিধায়কদের তারা বিধায়ক হিসাবে গণ্য করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুনুন একবার সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী গোটা বিষয়ে কি বলল গত 24 তারিখে যারা যারা এই বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে গেছেন তাদের সফরসূচির একটা কপি সেখানে প্রোগ্রাম শিডিউল অফ ইলেকশন ক্যাম্পেইন এট বক্সনগর ডেট 24/08/2023 টাইম 11 AM to 1 PM ভেনু বক্সনগর কমিউনিটি হল প্রোগ্রাম মিটিং উইথ দি ওয়ার্কার্স অব আশা এন্ড অঙ্গনওয়ারি লিডার্স উইল বি প্রেজেন্ট শ্রী টিঙ্কু রায় মিনিস্টার সেদিনই টাইম 2 PM to 4 PM ভেনু মতিনগর কমিউনিটি হল প্রোগ্রাম মিটিং উইথ দ্য ওয়ার্কার্স অব আশা অ্যান্ড অঙ্গনওয়ারি লিডার্স উইল বি প্রেজেন্ট শ্রী টিঙ্কু রায় আমি মিডিয়ার মাধ্যমে এই রাজ্যের জনগণের অবগতির জন্য জানাচ্ছি গতকাল আমি দক্ষিণ কলমচোড়া এবং ভেলোয়ার চড়ে গিয়েছিলাম এবং দেখেছি সেদিন এই গতকাল মুখ্যমন্ত্রী এরকম একটা কর্মসূচি ছিল সেখানে আমি যেসব জায়গায় গেছি সেখানকার পাবলিকরা তারা আমাকে জানিয়েছেন এই রিপোর্টটা আমি পেয়েছি সেদিনই কিন্তু আসলে মন্ত্রী গিয়ে কি করেছেন সে তথ্যগুলো আমার কাছে জানা ছিল না গতকাল এই দুটি জায়গাতেই এই ICDS ওয়ার্কার যাদেরকে বাধ্য করা হয়েছিল আশা ওয়ার্কার তাদের যেতেই হবে তাদের দলের লোকদের দিয়ে পৃষ্ঠপ্রদর্শক দিয়ে প্রত্যেক আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি ক্যাম্প হেল্পার এবং ওয়ার্কারদের গিয়ে বলেছে যদি মন্ত্রীর সে সভাতে না যায় তাহলে তাদের চাকরি থাকবে না জাতি হবে কি করবে এরা এবং সেদিন 24 তারিখে এই দুটি জায়গাতেই মন্ত্রী টিঙ্কু রায় এবং তার প্রমাণ হল তাদের মিডিয়া সেলের এই সফরসূচি এবং এরকম সফরসূচি 25 তারিখেরও আছে এরকমভাবে
আর এক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার। যাই হোক, এটা তাদের দল অন্য কর্মসূচি, আমি ওই কর্মসূচি বলছি না। চব্বিশ তারিখে সে কর্মসূচিতে টিঙ্কুরায় গিয়ে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে প্রত্যেককে 1,000 টাকা আর 1 টাকার শাড়ি দিয়েছেন। ভালো কথা, সামনে উৎসব আসছে, যদি দুর্গা পূজার আগে, লক্ষ্মী পূজার আগে, কালী পূজার আগে মন্ত্রী এইভাবে গিয়ে বিলি করতো আমি খুব খুশি হতাম। কিন্তু এখন কোন অধিকারে, কোন উপলক্ষে মন্ত্রীটা পারেন কিনা, এইভাবেই আরেকজন মন্ত্রী বিকাশ দেববর্মা, তিনি ধনপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে বলছেন, এক্ষুনি আমার কাছে দরখাস্ত দিন, এক্ষুনি আমি রাবার বাগান স্যাংশন করে দিয়ে যাব। আরও জায়গায় গিয়ে বলছেন যে আপনারা আমার অফিসে যান, আপনার যা যা চান আমি দিয়ে দেব। তো শাসক দল নির্বাচনের আচরণবিধি ন্যূনতম যে সৌজন্য, এগুলোকে কোনোটাকেই তারা মানছেন না। অর্থাৎ যেন তেন প্রকারেন এক মন্ত্রী হুমকি দিচ্ছেন দুপুর 12টার পর বিরোধী দলের এজেন্ট থাকতে পারবে না, ভোটাররা থাকতে পারবে না, আর অন্য মন্ত্রীরা গিয়ে সেখানে শাড়ি বিলি করছেন, নগদ অর্থ বিলি করছেন, দরখাস্ত দিতে বলছেন, যেগুলো ভিডিওতে চলে আসছে, এদের দলের মিডিয়া সেলের রিপোর্টে চলে আসছে। তো ঘটনা কি, যে শাসক দল আতঙ্কিত, যেহেতু সরকারে আছে, ক্ষমতায় আছে, লোকজনকে ডাকলে পরে না এসে থাকতে পারে না, কিন্তু মানুষের কাছ থেকে সেরকমভাবে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে না। কাজেই একদিক থেকে উপঢৌকন, আরেক দিক থেকে হুমকি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি নির্বাচন কমিশনকে, প্রশাসনকে বলবো, সুস্থ এবং স্বাভাবিক নির্বাচনের স্বার্থে এই সমস্ত ফল্টি যারা মিনিস্টার তাদের ওসব জায়গায় বিচরণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন কমিশনের এই ক্ষমতা আছে। তুই হল যে কেন শাসক দলকে ঘটনাগুলি করতে হচ্ছে, করতে হচ্ছে জনগণের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, যে মানুষ মন্ত্রী যাচ্ছেন, দলের তরফ থেকে নানা বলছে, আসতে বাধ্য হচ্ছেন, কিন্তু এদের ভোট তারা পাবে এটা নিশ্চিত না। সে কারণেই ঘটনাগুলো, আমি ধনপুর এবং বক্সনগরের নির্বাচক মণ্ডলীকে বলবো যে মাত্র কটা দিন আগে ভোট গেছে, 6 মাস আগে, বক্সনগরে তো বামফ্রন্টের প্রার্থী জিতেছেই, আর ফেব্রুয়ারির ভোটের সাথে যদি তখনকার অঙ্ক যদি একটু এখন আবার মিলিয়ে নেওয়া যায়, মথার প্রার্থী নেই, মথার যারা সমর্থক নেতৃত্ব তারাও বলছেন বিজেপিকে ভোট না দিতে তাদেরকে হারানোর জন্য, তাহলে দুটি অঙ্কই হল বিজেপির অর্থাৎ শাসক দলের নিশ্চিত পরাজয়। সেই জায়গায় মাথা ঠান্ডা রেখে সাহস করে আগামী 5 তারিখ ভোরে ভোরে একসাথে ঘর থেকে নেমে লাইন ধরে ভোটটা দিন। শাসক দল এরকম যতই নর্তন কুর্দন যতই চেষ্টা করুক গণতন্ত্রের টুটি চেপে ধরার, হত্যা করার, তাদের এই চেষ্টা সফল হবে না। আর এই নির্বাচনের ফলাফলে এটা নতুন করে সরকার গড়া বা পতনের ব্যাপার নয়, কিন্তু গণতন্ত্রের স্বার্থে ত্রিপুরাজ্যের আগামী 5 বছর যাতে ত্রিপুরাজ্যে সুস্থভাবে চলে তার স্বার্থেই শাসক দলের এই উদ্বুদ্ধ অহংকার, একনায়তন্ত্রী যে তাদের মনোভাব, এটাকে স্তব্ধ করার।
ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।